হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করছি বাংলাদেশের একটি জনপ্রিয় রান্না, সেটা হলো চিকেন তেহারি। তা চলুন দেখে নেওয়া যাক। একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে 1 থেকে 1.5 চামচ তেল দিয়ে দেব। তেলটা আমি এখানে সর্ষের তেল ব্যবহার করব। এবার ওই তেলের মধ্যে আমি দেব দারচিনি, লবঙ্গ আর এলাচ ফোড়ন। এবার দেব আমি একটা বড় সাইজের পেঁয়াজ, কুচি করে দিয়েছি, সেটা দিয়ে দেব। দিয়ে আমি পেঁয়াজটাকে ভাজতে থাকব। তেহারিতে বেশি মশলা লাগে না। এবার আমি দেব ওর মধ্যে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সড করতে থাকব। এবার আমি এর মধ্যে যে মুরগির মাংসগুলো রেখেছি ধুয়ে, ওগুলোকে দিয়ে দেব। আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি। ভালো করে মিক্সড করব। এবার দেব স্বাদ মতো নুন। আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আর 1/2 চামচেরও কম জায়ফল আর জৈত্রীর গুঁড়ো, বেশি দিলে তেতো হয়ে যাবে। দিয়ে ভালো করে এটা আমি কষাতে থাকবো। এবার আমি এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ঢাকনা দেওয়ার জন্য চিকেনটা দিয়ে জল বেরিয়েছে। আমি এক্সট্রা আর কোনো জল এখানে ব্যবহার করব না। এর মধ্যে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। আর দেব 4 চামচ মতো টক দই। ভালো করে এটা আমি এবার মিক্সড করতে থাকব। দিয়ে আমি এবার এটা 5-7 মিনিটের জন্য আবার ঢেকে দেব। মাংসটার মধ্যে বেশি জল রাখা যাবে না, জলটাকে শুকিয়ে ফেলতে হবে। আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলব। এবার আমি আরেকটা কড়াই বসালাম। ওর মধ্যে আমি দেব 1/2 চামচ সর্ষের তেল। এবার ওর মধ্যে আমি দারচিনি, লবঙ্গ আর এলাচ আবার ফোড়ন দেব। আর দেব একটা পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে এটা মিক্সড করব। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার দেব আমি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। দিয়ে ভালো করে আবার এটাকে আমি মিক্সড করব।
আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। এখানে আমি 2 কাপের চাল দেব। ভালো করে চালটাকে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবার চালটাকে আমি কিন্তু ভালো করে ভেজে নেব। চালটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যেই কাপের মাপে চাল দিয়েছি তার ডবল জল আর দুধ দিয়ে দেব। এখানে আমি 2 কাপ চাল দিয়েছিলাম, তাই 2 কাপ জল দেব আর 2 কাপ দুধ দেব। 2 কাপ জল দেব আর 2 কাপ দুধ দেব। এই রান্নাটা আমি সম্পূর্ণ লো টু মিডিয়াম ফ্লেমে করব। দুধ দেওয়ার পরে এটাকে আমি মিক্সড করে ঢেকে দেব 5 মিনিটের জন্য। যতক্ষণ না চালটা সিদ্ধ হচ্ছে, এবার আমি ঢাকনাটা খুলে একটু মিক্সড করে দেব। চালটা আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবার আমি যে মাংসটাকে রেখেছিলাম ওটাকে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার মিক্সড করব। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এর উপর দিলাম আমি কাঁচা লঙ্কা, আর দিলাম 1 চামচ ঘি। আর দেব 1 চামচ মতো এখানে গোলাপ জল। এখানে আপনারা গোলাপ জল, কেওড়ার জল, যে কোনো কিছু ইউজ করতে পারেন। আবার গোলাপ জল, কেওড়ার জল না দিলেও না দিতে পারেন। দিয়ে আমি এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে নিলাম। আমার তেহারি রেডি হয়ে গেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ।